You have come to me thinking I'm আপনি আমার কাছে এসেছেন আমি আপনাকে একটা নতুন ধর্ম দেব এই ভেবে না আমি আপনাকে এই স্বস্তি দিতে যাচ্ছি না যাতে আপনি ভালো করে ঘুমোতে পারেন না আমি আপনাকে অস্বস্তিতেই চাই তো যেহেতু এটা আমার অঙ্গীকার এবং কর্তব্য মানুষকে দেখানো যা আমি দেখি সদ্গুরু অনেকবার আপনি বহু মহান গুরুদের কথা বলেছেন যারা পরস্পর বিরোধী উত্তর দিয়ে তাদের শিষ্যদের বিভ্রান্ত করতেন একজন গুরু কি সবসময় সত্যি কথা বলেন নাকি উনি সত্য কথা এড়িয়ে যান একজন শিষ্যের বিকাশের জন্য এটাই প্রয়োজন বলে পাঞ্জাব থেকে জসমিত এটা কে বলেছে জসমিত I think in a way I have already answered this question. You are in the আমার মনে হয় একভাবে আমি ইতিমধ্যেই এই প্রশ্নের উত্তর দিয়েছি আপনি অ্যাবসলিউটিস্ট মোডে আছেন আমার এক দাদু ছিলেন যিনি কয়েক বছর আগে মারা যান এই 101 বছর বয়সে তিনি খুব কৌতুকপ্রিয় আর মিশুকে মানুষ ছিলেন তো তার এক ছেলে ছিল একজন পোষ্যপুত্র আর সেই ছেলের লেখাপড়ায় একেবারেই মন ছিল না আমারও ছিল না কিন্তু আমি সবসময় পরের ক্লাসে যাতে যাই তা নিশ্চিত করতাম কারণ আমি পিছিয়ে পড়তে চাইতাম না কিন্তু ওই ছেলেটা স্কুলে মোটেই ভালো করছিল না তো যখন আমরা ওদের ওখানে ছুটি কাটাতে যেতাম তো আমার দাদু আমাকে জিজ্ঞেস করলেন তোর কোন ক্লাস আমি বললাম 6-এ পড়ি তিনি বললেন ব্যাটা মিথ্যুক এই তো গত বছর যে তুই বললি 5-এ পড়িস আর এখন 6-এ আমাদের ছেলেটাকে দেখ ও সবসময় 5-এই ও সত্যি কথা বলে এই ধরনেরই প্রশ্ন এটা হ্যাঁ বললাম সূর্য উঠছে সন্ধ্যায় জিজ্ঞাসা করলেন এটা কি বললাম সূর্য ডুবছে ও না আপনি মিথ্যা কথা বলছেন আপনার খাতিরে করিটা কি হ্যাঁ হ্যালো একটা পয়সা ছুড়লেন আর সেটা পড়লো আমি বললাম এটা হেড আপনি একটা পয়সা ছুড়লেন আমি বললাম ও এ তো টেল না আপনি মিথ্যে বলছেন কিন্তু ধরুন এটা বহুমুখী ধরা যাক একটা ছক্কা ছুঁড়ছেন আমি বললাম 1 আমি বললাম 4 বললাম 2 বললাম 3 বললাম 6 আমি মিথ্যে বলছি আপনাকে নিয়ে আমি কি করতে পারি আপনার একটা চ্যাপ্টা পৃথিবীতে থাকা উচিত দুর্ভাগ্যক্রমে এটা গোল আর এটা ঘুরছে কখনোই আপনাকে এক মুখ দুবার দেখায় না এই কারণেই দুটো মাত্রা আছে জীবনের একটা হলো আপনি জানেন যেটা অপরিবর্তনীয় জীবনের কিছু মাত্রা আছে যেগুলো অপরিবর্তনীয় আর জীবনের আরও কিছু মাত্রা আছে যা ক্রমাগত বদলাচ্ছে একরকমভাবে বহির্বিশ্বে এবং আমাদের মধ্যে শক্তিরূপে যেভাবে প্রকাশ পায় এটা মানুষের ক্ষেত্রে পুরুষ এবং নারী পিঙ্গালা ও ইডা সূর্য আর চাঁদ সূর্য সবসময় গোল প্রতিদিনই গোল নিখুঁত গোল হ্যালো কেউ কি কখনো একটা চৌকো দেখেছেন হয়তো ক্যালিফোর্নিয়াতে দেখে থাকবেন যখন বিশেষ কিছু খান একদিন এটা এরকম চৌকো হয়ে উঠে এলে দেখলেন কিন্তু ওই চাঁদ বেটাকে দেখুন প্রত্যেক দিনের আলাদা রূপ হ্যালো এমনকি দু একদিন উধাও পর্যন্ত হয়ে যায় প্রত্যেক দিন আলাদা রূপ তো এই ব্যাপারটাই মানুষকে বিভ্রান্ত করে এমনকি নারীদের ব্যাপারেও কারণ রোজ রোজ আলাদা রূপ পুরুষেরা খুব সূর্য অভিমুখী তিনি রোজ গোল চান ঠিক এরকমই যেমন কেউ একটা বলেছিলেন আমার ঠিক মনে নেই কোন আমেরিকান লেখকই হবেন মনে হয় বলেছিলেন এটা তিনি বলেছিলেন বিবাহিত জীবনে মহিলা এবং পুরুষের মধ্যে তফাতটা হল মেয়েরা সবসময় আশা করে যে ছেলেরা বদলাবে
আর তারা হতাশ হয়, সে পাল্টাচ্ছে না যে এখনো সে বিগড়ানো বাচ্চাই রয়েছে। ছেলেরা সবসময় আশা করে যে মেয়েরা যেন না পাল্টায়, 18 বছরে যেমন ছিলেন একইভাবে তাকে থাকতে হবে 60 বছরেও। দেখুন, একজন চাঁদ আর আরেকজন সূর্য, রোজ গোল, এ তেমন নয়, রোজই টলমলে, আলাদা রকম। তো আমি যদি বলি চাঁদটা গোল, আমি কি মিথ্যে কথা বলছি? যদি বলি চাঁদটা আজ ঠিক একটা ফালি, আমি কি মিথ্যে কথা বলছি? না না, এটা এরকমই। কিন্তু আপনি একজন অ্যাবসলিউটিস্ট, আপনি আমার কাছে এসেছেন আমি আপনাকে একটা নতুন ধর্ম দেব এই ভেবে। না, আমি আপনাকে এই স্বস্তি দিতে যাচ্ছি না যাতে আপনি ভালো করে ঘুমোতে পারেন, না, আমি আপনাকে অস্বস্তিতেই চাই। হ্যালো, আমি চাই আপনি অস্বস্তিতে থাকুন, কারণ অজ্ঞতা আপনার, ঘুম না কাটলে তাহলে সেটা দুর্ভাগ্য। আপনি অজ্ঞ আর আপনি ভালোভাবে ঘুমোচ্ছেন, সেটা তো দুর্ভাগ্য। মানুষ ভাবে অজ্ঞতা আশীর্বাদ, না, অজ্ঞতা একটা দুর্ভাগ্য। আপনি কি ভাবেন? হ্যালো, অজ্ঞতাই সব থেকে বড় দুর্ভাগ্য যা মানুষ সবসময় ভোগে এসেছে আর ভোগেই যাবে, হ্যাঁ কি না? কিন্তু কেউ কেউ বলেন অজ্ঞতা আশীর্বাদ, অল দ্য বেস্ট তাদেরকে। এমন একবার হয়েছিল, আমেরিকান এয়ারলাইন্সে একটা লোক ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে বসেছিলেন, আর ওনার খুব আশ্চর্য লাগলো যে পাশের সিটেই একটা ম্যাকাও পাখি বসে আছে, সিট বেল্ট বেঁধে আর এইভাবে বসে। আর তখন এরোপ্লেন আকাশে ওড়ার আগেই পাখিটা বলল, আমি স্কচ হুইস্কি চাই। বিমান সেবিকা বললেন, না, আকাশে ওড়ার আগে আমরা আপনাকে দিতে পারবো না। আর তোতা বাছা বাছা শব্দে তাকে গালাগালি দিতে লাগলো, আর সে এক দীর্ঘ তালিকা। জানেন তো, আপনি তো লস এঞ্জেলসে থাকেন, আপনি তো সবই জানেন। গোটা ডিকশনারিটাই ছুঁড়ল, আর মেয়েটি তো পুরো ভ্যাবাচ্যাকা অবস্থা, কিন্তু ও গালাগালি দিচ্ছিল। তারপর প্লেনটা আকাশে ওড়ার পর তোতা আবার চেল্লালো, আমার স্কচ চাই। তো অন্যদিকে তারা টিং 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 করছিলেন, জানেন তো, বোতল আর গ্লাস আর সব জিনিস। আর পাখিটা চেঁচাচ্ছিল, হাবা কোথাকার, কি করছো ওখানে, এত দেরি কেন? লোকটি একটা কোকের অর্ডার দিল, সে অপেক্ষা করছে আর দেখছে তোতার ক্ষমতা, সেটা চেঁচাচ্ছে, গালাগালি দিচ্ছে, মানুষের সাথে যেভাবে ব্যবহার করছে, যেভাবে নিজের কর্তৃত্ব ফলাচ্ছে বাড়াবাড়ি রকম ভাবে। তখন তিনি এসব দেখে তো খুবই ইমপ্রেসড তোতার উপর। তারপরে তোতা আরো এক রাউন্ড অর্ডার দিল, আর সবার উপরে চেঁচালো দেরি করার কারণে। আর লোকটি আর একটা কোকের অর্ডার দিল, এখন সে ভাবলো তারও এটা করা উচিত, আমি শুধু কাপুরুষের মতো বসে আছি, নিজের জন্য চাইছি না। সেও চিৎকার করতে শুরু করলো, তারপর এই খেলাটা চলতে লাগলো, এ খাবার চাইছে চেঁচাচ্ছে, ও খাবার চাইছে চেঁচাচ্ছে। তারপর ক্রু একটা ছোট বৈঠক ডাকলো পাইলটের সাথে আলোচনা করে, তারা এলো, দুজনকেই তুলল, দরজা খুলল আর বিমানের বাইরে ছুঁড়ে ফেলল, দুজনেই নিচে পড়ছে। তখন তোতা বলল, সত্যি তোমার সাহস আছে, ডানা নেই অথচ দেখো। এটাও ঠিক ওরকম, অজ্ঞতা আশীর্বাদ নয়, কারণ জীবন একটা বিষয়, এক সবচেয়ে পরিবর্তনশীল বিষয়, কিন্তু আপনি একটা ফসিল হতে চান। হ্যালো, আপনি ফসিল হতে চান, সব কিছুই পূর্ব নির্ধারিত, কারণ আপনি অনিশ্চয়তায় ভুগছেন, তাই না? হ্যালো, জীবন যাকে সুরক্ষা বলা হয় তা ফসিলের মতো জীবন, কিছুই যেন না বদলায়, তাও এটা বদলায়, কি করবেন, সব সময় এটা পাল্টাচ্ছে, এ খুবই পরিবর্তনশীল। তো
এটা আমার অঙ্গীকার এবং কর্তব্য, আর আমার মিশন এটা দেখা অথবা দেখানো মানুষকে আমি যা দেখি। আজকে চাঁদটা শুধু একটা ফালি, আমি কি বলবো, চাঁদটা গোল? হ্যাঁ, কোথাও একটা এটা গোল, আমি তা জানি। যদি এটাকে অন্যদিক থেকে দেখেন তবে দেখবেন এটা গোল, কিন্তু আমাদের অভিজ্ঞতা এ একটা ফালি মাত্র আজকে। হ্যালো, না, চাঁদটা গোল, এটা এরকম নয়। জীবন একটা স্তরে এটা গোল, এটা সত্যি যে এটা গোল, সবসময় গোল, কিন্তু আমাদের অভিজ্ঞতা এটা বদলাতে থাকে। তো জীবনের বিভিন্ন দৃষ্টিকোণ আছে। যদি ভাবেন সব কিছুই কালো আর সাদা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সব কিছুই হ্যাঁ বা না, তাহলে আপনাকে কমিউনিস্ট পার্টিতে যোগদান করতে হবে। কোনটা দরকারি কোনটা অদরকারি এটা ইতিমধ্যেই ঠিক করা আছে, কোনো কিছুই অদরকারি নয়। হ্যালো হ্যালো, এমন কিছু কি আছে যা কাজে লাগে না? আপনি হয়তো ভাবতে পারেন এটা দরকারি নয়, কিন্তু এর নিজস্ব জীবন, নিজস্ব উপযোগিতা আছে, ঠিক কি না? একটা ছোট্ট সামান্য লাঠি, এটা কি দরকারি? আপনি হয়তো ব্যবহার করছেন না, কিন্তু অন্য কেউ তো করছে এটার ব্যবহার। একটা গঙ্গা ফরি, এটা কি অপ্রয়োজনীয়? হ্যালো, না, এও দরকারি, এরও নিজস্ব পরিপূর্ণ জীবন আছে। তো আপনি সব কিছুকে চূড়ান্ত বলে ভাবছেন আপনার ধ্যান ধারণা অনুযায়ী, কিংবা আপনার আবেগগত অবস্থা, বা আপনার দর্শন বা ধর্মবিশ্বাস, সব কিছু শুধুই এভাবে নয় ওভাবে, শুধু ভালো নইলে খারাপ। আই কিপ সিইং দিস, আমি এমনকি খবরের চ্যানেলগুলোতেও এটা দেখে চলেছি, আন্তর্জাতিক খবরের চ্যানেল থেকে আমেরিকার জাতীয় সংবাদ মাধ্যম। সত্যি সত্যি খবরের লোকটা ভালো লোক খারাপ লোক এমন করে কথা বলছে, আমি এটা বিশ্বাসই করতে পারিনি। আপনি সব থেকে খারাপ লোকটার সাথেও দেখা করুন, যাকে আপনি সব থেকে খারাপ ভাবেন সেও ভাবে যে সে ভালো। হ্যালো, ঠিক কি না? হু ইজ ব্যাড টু আস, কে আমাদের কাছে খারাপ আর কে ভালো, তা সেই মুহূর্তে আমরা কোথায় আছি আর আমরা কি পাচ্ছি তার উপর নির্ভর করে, হ্যাঁ কি না? আপনারা সবাই অন্তত এইটুকু বন্ধ করুন, কখনো খারাপ আবহাওয়া এই শব্দটা ব্যবহার করবেন না। এখন বৃষ্টি হচ্ছে, এখন বরফ পড়ছে, এখন গরম, কিন্তু এটা খারাপ আবহাওয়া নয়। হ্যালো, আপনি কে বলার যে আবহাওয়া খারাপ? হ্যালো, এই ধরনের শব্দ ব্যবহার করবেন না, কারণ এগুলো সব প্রতিষ্ঠা করছে বিভেদ, বিভেদ আর বিভেদ আর বিভেদ। অ্যাবসলিউটিজম মানে ভাগ করো, ভাগ করো আর ভাগ করো, আর শেষে একে অপরের সঙ্গে লড়ে মরে যাও। এগুলো সব আসছে কারণ আমাদের অ্যাবসলিউটিস্ট মন রয়েছে, মনের নমনীয় হওয়া উচিত, শুধু তখনই বুদ্ধিমান হয়। কোনোভাবে এ স্থির নিশ্চিত হয়ে পড়লে এটা একটা কংক্রিটের ব্লকের মতো হয়ে যায়। কংক্রিট ব্লক দিয়ে আপনি অন্য মানুষের মুখে গুঁতো দিতে পারেন। হ্যালো, এটাও মাথার একটা ব্যবহার, তাই না? আপনি মানুষের মুখে ঢুঁ দিতে পারেন, বা আপনি আপনার মগজকে নিজের বা পৃথিবীর অন্যান্য জীবের জন্য কোনো অর্থবহ উপযুক্ত কাজে ব্যবহার করতে পারেন। এন্ড দিস ইজ নট, আর এটা কোনো নীতিকথা নয়, এটা পরিবেশ বিজ্ঞানও নয়, এটাই আধ্যাত্মিক প্রক্রিয়া, যে আপনি মাথাটাকে চমৎকার কিছু করতে ব্যবহার করেন নিজের জন্য আর সবার জন্য, কিংবা মাথাটাকে অন্য কারণ নাক রক্তাক্ত করতে ব্যবহার করেন। আপনি মাথাটাকে দুরকম ভাবেই ব্যবহার করতে পারেন, ঠিক?